আঠারো পাঁচ দু আমরা জানতে পারি যে একটি ডেড বডি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে পড়ে আছে এবং তার সাথে যাদের অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসগুলি ভুল ওখানে বাড্ডা লিংক রোডের একটি মানে ঠিকানা দেওয়া ছিল এবং হসপিটাল কর্তৃপক্ষ বাড্ডা থানায় যোগাযোগ করে বাড্ডা থানা রিপোর্টে যে এই নামে এমন কোনো ঘটনা তাদের এলাকায় ঘটেনি আমরা পরবর্তীতে দায়িত্ব নিয়ে সিআইডি ক্রাইম সিনকে আমরা আহ্বান করি তারা আসে এবং ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট অন্যান্য সকল কিছু তারা ক্রাইম সিন টিম সবকিছু সংগ্রহ করে একদিন পর অর্থাৎ উনিশ তারিখ আমরা রিপোর্ট পাই যে তার ফিঙ্গারপ্রিন্টের সাথে একটি ম্যাচিং হয়েছে এবং তার এনআইডি আমরা পাই তো এনআইডিতে সব কিছু ডিটেল থাকে না আমরা পরবর্তীতে নির্বাচন কমিশনে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে এনআইডি ফর্মের যে কপি সেটি কালেকশন করি এনআইডি ফর্মে আমরা জানতে পারি যে ভিকটিমের নাম আবিদা সুলতানা এবং তার বাড়ি হল মানিগঞ্জ সদরে আমরা মানিগঞ্জে যোগাযোগ করি এবং এক পর্যায়ে তার বাবাকে পাই তার বাবা মিস্টার সৌরভ সৌরভ সাহেব জানায় যে দু হাজার সালের জুলাই মাসে তার মেয়ে নিখোঁজ হয়েছিল এবং এক পর্যায়ে তার আগের স্বামী এবং আগে একটি সন্তান আছে এটিও আমরা জানতে পারি পরবর্তীতে আমরা বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে জানতে পারি যে হবিগঞ্জের ঘাটে একটি লোকের সাথে তার সম্পর্কের মাধ্যমে আগের সংসার ছেড়ে সে হবিগঞ্জ চলে যায় হবিগঞ্জে আমরা যোগাযোগ করে আমরা আরও জানতে পারি যে টিকটকা রাসেল একজন আছে তার প্রেমে পড়ে বা তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে সে হলো এই রাসেলের সাথে বন্ধন আবদ্ধ হয় রাসেলের বাড়ি ঠাকুর গায়ে এবং তারা সেই বাড্ডাতেই কোথাও থাকে আমরা সিসি ক্যামেরা ফুটেজ কালেকশন করি ঢাকা মেডিকেলে কে নিয়ে এসেছিল এই লাস্টিকে ওখানে আমরা দুজন বুরকা পরিহিত ভদ্র মহিলার আমরা ছবি পাই যদিও বুরকা এমনভাবে পরিহিত ছিল তাদের চানার কোনো উপায় ছিল না আমরা মোটামুটি এই তথ্য পেয়ে আমরা টিকটক রাসেলকে ধরার জন্য অভিযান চালাই এবং এক পর্যায়ে সফল হই ওসি শাহবাগের নেতৃত্বে একটি বিভিন্ন জায়গায় ঢাকা শহরের অভিযান পরিচালনা করে অবশেষে সুনিবির আবাসন একটি আছে আপনার আদাবর থানা ওখান থেকে আমরা সেই টিকটকার রাসেলকে আমরা ধরতে সক্ষম হই পরবর্তীতে জানা যায় যে এই ডেড বডির যে অ্যাটেন্ডেন্ট ছিল সেটি আসলে টিকটকার রাসেলের মা অর্থাৎ ভিকটিমের শাশুড়ি হয় এবং ভিকটিম তখন সাত মাসের অন্তঃসত্ত্বা এই ভিকটিম আবিদের সুলতানার সাথে রাসেলের বিবাহ পরেও টিকটকার রাসেল এবং ভিক্টিমের সাথে সাংসারিক জীবনে কোনো সেভাবে মিলমিশ হয়নি বা সুখ আসেনি সাংসারিক নানা ঘটনায় টিকটকার রাসেল তাকে বেদম প্রহার করে এবং অত্যন্ত অমানবিকভাবে তাকে প্রহার করে তার পুরো শরীরে ইঞ্জুরি মার্ক অসংখ্য ইঞ্জুরি মার্ক আমরা দেখতে পাই তারপর আমরা সেই তথ্য অনুযায়ী ভিক্টিম রাসেলকে নিয়ে তার মা আনোয়ারাকে আমরা ধরতে সক্ষম হই আনোয়ারার একটি ফোন নাম্বার ওখানে দেওয়া ছিল যদিও এই ঢাকা মেডিকেলের যেই রেজিস্টার ওখান থেকে সেই ফোন নাম্বার নিয়ে আমরা কোনো কিছু করতে পারিনি কারণ নাম্বারটি তারা বন্ধ করে রাখে বেসিক্যালি এই লাস্টিক কোনোভাবে তারা এখানে ফেলে দিয়ে তারা চেয়েছিল যে পালিয়ে যাবে তো আলটিমেটলি আমাদের চৌকস পুলিশ টিমের দক্ষতায় আমরা এই যে একটি ভদ্র মহিলা যার ডেড বডি এখানে আনক্লেমড হিসেবে পড়েছিল তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই তার রহস্য উদ্ঘাটনে সক্ষম হই সেই সাথে যে অমানবিকভাবে তাকে হত্যা করা হয় তার স্বামী টিকটক রাসেল কর্তৃক সেই রাসেল রাসেলের মা এবং আরও দুজন নাম আমরা পেয়েছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরও এখন আমরা ধরতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি আমি এই তথ্যটি আপনার সামনে উপস্থাপন করলাম যে যেভাবেই হোক যারা ক্রিমিনাল তারা যে ধরনের অপরাধী করুক না কেন আমাদের যেই চৌকস পুলিশ টিম আছে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান আছে এই ঢাকা শহরে কোথাও কেউ অপরাধ করে পার পাবে না আমাদের ছত্রছায় তাদেরকে আসতে হবে এখন আমরা মামলা নিয়েছি আমরা আদালতে এই আসামিদের প্রেরণ করব